আজিৰ সবুটো বহুত বড় খবৰ ছাত্ৰ-ছাত্ৰী মানক পাই তেবে প্ৰথমৰ দ্বাদশ মানক পৰ্যন্ত সমস্ত ছাত্ৰ-ছাত্ৰীଙ୍କୁ এনেকি 10 দিনৰে থৰে শ্ৰেণীକୁ ବ୍ୟାଗ ମନା এই অবধি মধ্যରେ ষষ্ଠରୁ অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রମାନଙ୍କୁ ধন্দামূলক তালিম অধীনରେ কার্পেটর কৃষি উদ্যান স্থানীয় কলাকার ইত্যাদি ইন্টারশিপ শিক্ষা দিয়াযিব তেবে ষষ্ঠରୁ দ্বাদশ শ্রেণীর ছাত্রମାନଙ୍କୁ অনলাইন ছুটিରେ ধন্দামূলক পাঠ্যক্রম প্রদান করা যাই পারিব এহা ব্যতীত ছাত্রମାନଙ୍କୁ কুইজ এবং ক্রীড়া সহিত মধ্য সংযোগ করিবাকୁ পড়িব নূতন শিক্ষানীতি 2020 অনুযায়ী কেন্দ্র শিক্ষা মন্ত্রালয়ের ডেপুটি সেক্রেটারি সুনীতা শর্মাঙ্ক নামে লোকপ্রিয় বিদ্যালয় নীতি 2020 এর সব রাজ্যের শিক্ষা সচিবকে নিকটকে পঠা যাইছি এই নীতি দেশের সমস্ত বিদ্যালয়ের কার্যকারী হওয়া বাধ্যতামূলক হব তথাপি এক নীতি পঠাইবা পূর্বর রাজ্য মানে উপরে সেমানকর পরামর্শ পঠাই পারিবে স্কুল ব্যাগ নিয়মরে বিদ্যালয় এবং অভিভাবক গুরুত্বপূর্ণ দায়িত্ব তবে প্রথমরু দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী মানে স্কুল ব্যাগ ছাত্রক মোট ওজনর 10% অধিক হওয়া উচিত নুহে তো প্রাথমিক ছাত্র মানুষ কোণী ব্যাগ রহব না তবে প্রত্যেক বিদ্যালয় পাই ব্যাগর ওজন যাঞ্চ করিবা এক ডিজিটাল মেশিন স্থাপন করিবা বাধ্যতামূলক হব এথিরু শিক্ষক ব্যাগর ওজন যাঞ্চ করিবে তো বিদ্যালয়গুড়িক মধ্যাহ্ন ভোজন দেবাকু পড়িব যা ফলরে সেমানকর মধ্যাহ্ন ভোজন আনিবাকু পড়িব নাহি তো এথিসহ পানি বোতল বদলরে বিদ্যালয়রু বিশুদ্ধ জল যোগাইবাকু পড়িব টাইম টেবল আধারে কোনসি ব্যাগ সময় নির্ণয় করিবাকু পড়িব নাহি যাহা দ্বারা পিলামানে সমান আধারে পুস্তক আনিবে তো এনেকি ছাত্রছাত্রী প্রতি 10 দিনরে থরে ব্যাগ বিনা আসিবে স্কুল শিক্ষা মন্ত্রালয় সব রাজ্যকু পঠাইছি ব্যাগ নিয়ম এমিতি প্রতিদিন নূয়া নূয়া ভিডিও দেখিয়া পাই ভিডিও গুটে লাইক করন্তু আর যদি আম চ্যানেলকু সাবস্ক্রাইব করনাহাতি এবেহি সাবস্ক্রাইব করি পাখরে আসতো ঘন্টি চিহ্নকু দবাই দিয়ন্তু।